মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরা ঠিক আছি। আজকে মামনি পাপারা চলে যাবে, তাই সবারই একটু একটু মনটা খারাপ হচ্ছে, কিন্তু সবারই কাজে ফিরতে হবে, এটাই যা। আমাদেরকেও এখানে কাজে ওকে থাকতে হবে, আমাকে রান্না করতে হবে, এইসব চলবে। আমার ব্লগিং তো অবশ্যই আছে, সাথে মামনি পাপারও নিজেদের কাজে ফিরতে হবে, এই যা আর কি। আর গোলাপটা কিন্তু এখনও ফোটেনি, উনি এই অবস্থাতেই রয়েছে আর কি। পাপা বললো ফোটা গোলাপ আর দেখে যেতে পারবো না, আমি বললাম যে ওর মালকিনকে ছাড়া কাউকে দেখা দেবে না আর কি, খুব লাজুক গোলাপ এই আর কি। আর পাপা গেল, কিছু একটু জেরক্স করার আছে, তো ওগুলো করে দিতে গেল। আর ক্রমি ওষুধ খাচ্ছে, যেতে অ্যান্টিবায়োটিক চলছে, ওর ঘুমাচ্ছে, মানে ঘুম ঘুম পাচ্ছে আর কি, তাই আজকে ঘুমাচ্ছে। মামুনি গেল স্নানে, ঘর মুছেছে। মামুনি একদিনের কাজ ছিল হচ্ছে ঘর মুছে স্নান করে ঠাকুর পুজো দেওয়া। শুধু আমাকে বলতো কাজতে কাজতে, আসলে আমি চাই না যে মামুনি এখানে এসেও কাজ করুক, কারণ ওখানে গিয়ে তো আবার করতেই হবে দেখো। আর আমাকে মামুনি বলছে তুইও তো এখানে করবি, তো আমার বয়স আর মামুনির বয়স অনেকটাই তফাৎ আর কি, ওই জন্য আমি বললাম যে না তোমাকে কিছু করতে হবে না, আমি করে নিচ্ছি আর কি। তো এই আর কি, আজকে হবে, আজকে রান্না হচ্ছে, অনেকটাই অনেক কিছুই হবে আর কি। ডালটা হয়ে গেছে আমার, সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মসুর ডাল করেছি। এখানে হচ্ছে হচ্ছে ইচড় চিংড়ি প্রায় হয়ে এসেছে, নামিয়ে দেবো, তোমাদেরকে পরে দেখাবো। আর এখানে আমি সবজি কেটে রেখেছি, আর সজনে ডাঁটা কাটাই রয়েছে, তো এই দিয়ে হবে একটা চচ্চড়ি মতো। আর এখানে যেটা আমি সেদ্ধ করেছি সেটা হবে বিকেলের জন্যে, মানে বিকেলে বলতে মামুনিরা টিফিন নিয়ে যাবে আর কি, কারণ 10টায় ফ্লাইট, তো আমি বললাম খেয়ে দিয়ে ফ্লাইটে উঠে যাও, আবার রাত্রে গিয়ে 12:30টার সময় কিছু করতেও ইচ্ছে করবে না, কী বা খাবে, আর মামুনি পাপা তো আর অর্ডার দিয়ে খেতে পারবে না ওই আর কি। তো ওই জন্যে হাড়া চানা করবো আর রুটি করে দেবো। তো আর এখানে মাছের ডিমটা বার করে রেখেছি, মাছের ডিমের বড়া করবো। তো মোটামুটি আজকে দুপুরের জন্য 4টে পদ আর বিকেলের একটা হবে আর কি, এইসবই প্ল্যান প্রোগ্রাম হয়ে রয়েছে। তো চলো এবার ইচড় চিংড়িটা নামাই। মোটামুটি এখন বাজে হচ্ছে তোমাদের 11:11, সকাল থেকে না আর ব্লগ শ্যুট করা হয়নি, কারণ সকাল থেকে একটু গল্প গুজব হলো আর কি, আর তারপরে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট এইসব নিয়ে ব্যস্ত। আর তারপরে মামনি পাপারা আজকে চলে যাবে, একটু তো বোঝানো গেছে না, এইসব তো রয়েইছে আর কি। আর আমি বুঝতে পারছি না, দেখো মানি প্ল্যান্টে শুধু একটা পাতাই লতাচ্ছে, আর গুলো ওইদিকে তেমন ভাবে লতাচ্ছে না আর কি, শুধু বাড়ছে। তো বুঝতে পারছি না কি হবে এই গাছটার পরিস্থিতি। আর ও এই জায়গাটা ওয়াশ করার জন্য বিটাডাইনটা এনেছিল, এটা পাল্টাতে হবে, কারণ গোটা বিটাডাইন আমার ঘরে ছিল একটা, আমার ওই হাত পুড়ে গেছিলো মোগলাই করতে গিয়ে, তো তখন আনা হয়েছিল, তো এটা আর লাগবে না বলে ফেরত দিতে হবে। তো চলো হয়ে গেছে আমার মোটামুটি রান্নাঘর গোছানো হয়ে গেছে, এখানে শুধু খাওয়ার টাইমে মাছের ডিমটা ভাজবো, পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, লঙ্কা রসুন একটু পরে দেবো, দিয়ে মাখবো এটাকে পরে, আর অনেক কিছু দিই আর কি। আর এখানে এই সজনে ডাঁটা চচড়িটা করেছি, ডাঁটাগুলোই ওপরে উঠে রয়েছে, সবজি নিচে চলে গেছে। এখানে করেছি ইচড় চিংড়িটা, এটাকে দেখতে সুন্দর হয়েছে, আর শুকনো শুকনো করেছি, কারণ ডাল আছে, এই নিচেরটাতে ডাল আছে, ডালটা এই যে ডাল, বাপরে প্রচণ্ড গরম হয়ে রয়েছে তো এখনো। আর এটা ভাত বসাবার, ওটা তো হাড়াছানা সেদ্ধ হয়েই গেছে, আর এখানে আমি চপ করে রেখে দিয়েছি হাড়াছানার জন্য সবটা, যাতে চট করে হয়ে যায়। চলো এবার যাব স্নানে, বেজে গেছে তোমার 12:03 মতো, তো স্নানটা সেরে আসি। মেঘ মেঘ করছে, রোদ উঠছে, কি করছে ভগবান জানে, কালকে কিছু কাচাকুচি আছে, তো কালকে ওগুলো কাচবো, যদি ওয়েদার ভালো থাকে তো, নয়তো আবারও ওয়েট করে যাবো। মাছের ডিমগুলো আমি ভেজে রাখলাম হালকা করে, আরেকবার ভাজবো যখন পাপা স্নানে যাবে, মানে যে স্টেপি টপিট করে ভেজে নেবো তখন, এখন থাক আপাতত। আর এই চানাটাকে তো আমি সেদ্ধ করেই নিয়েছি, ওখানে চপও করে নিয়েছি, আর ভাতটা এবার হচ্ছে, একটা হয়ে গেছে মামনি পাপারটা হয়ে গেছে, আমাদেরটা হচ্ছে। মামনি পাপা একটু সেদ্ধ বেশি খায়, আমরা একটু কম, মানে একটু শক্ত শক্ত ভাত খাই আর কি, শক্ত শক্ত বলতে যেরকম বিয়ে বাড়িতে করে না, মানে ঝরঝরে একদম সেটা খাই। স্নান দান তো হয়ে গেছিলো, তোমাদেরকে দেখালাম এখন এই কাজগুলো করেছি, কেমন না কালো হয়ে গেছি, মানে অনেক এইখানকার রোদটা না ভীষণই খারাপ, যেরকম পাখা চালাতে হয় না, এটা ঠিক কথাই, ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, কিন্তু রোদটা খুব খারাপ, স্কিন পুরো পুড়িয়ে দেয়। তো যাতায়াত অনেকবার হয়েছে রোদের মধ্যে, এখনো যাতায়াত হচ্ছে, পুরো না কালো হয়ে গেছি। কাকিও আমাকে এসে বলছে যে সোনা কালো হয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে, শুকিয়ে গেছিলো ওটা স্বাভাবিক বিষয়, অত খাটাখাটনি হয়েছিল আর কি, তো আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু গায়ের রংটা কবে ঠিক হবে তা জানা নেই। তো ঠিক আছে,
আছে, অসুবিধা নেই, সেটা কালোরাও ভালো হয়, ফর্সারাও ভালো হয়, সবাই মানুষ আর কি, যেরকম যাকে ভগবান সৃষ্টি করেছে সবাই যে রূপসী দেখতে হবে এরকমটা একদমই নয়, সবাই সুন্দর, সবাই মন থেকে সুন্দর হওয়া মানেই সবাই সুন্দর, এটাই বাস্তব আর কি। ওই রূপে সুন্দর হলাম কিন্তু মানুষকে মানুষ বলে জ্ঞান করলাম না, ওটা একদমই ঠিক নয়, ওটা সুন্দর নয়, ওটা মনের ভেতর থেকে সৌন্দর্য তাহলে হচ্ছে না আর কি। যাই হোক, এবার ভাতটা নামাই। এখন বাজে 4:13, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে প্রচণ্ড বেশি, কি যে হবে জানি না, প্রচণ্ড বেশি মেঘ করেছে, তো ফ্লাইট তো ওই জন্য আরও বেশি চিন্তা আর কি। তো ইন্ডিগো ক্যান্সেল হয়তো করবে না, কিন্তু জানি না কি হবে, মানে ক্যান্সেল করে দেওয়ার জন্য বলছি না, এর মধ্যে ফ্লাইট ওঠানো একটা চাপ, মানে ফ্লাইট ভীষণ বেশি কাঁপতে থাকে, ভীষণ বেশি জার্কিং হতে থাকে, তো প্রচণ্ড ভয় তো লাগে অবশ্যই। তো যাই হোক, আজকে একটা পাপা কাজ করে দিয়েছে, তখন নতুন তুলসী গাছ করে দিয়েছে, কিন্তু ও হাওয়ায় বড্ড বেশি এদিক ওদিক যাচ্ছে, কিছু একটা সাপোর্ট থাকলে বোধহয় ভালো হতো, কিন্তু আমার কাছে কিছু নেইও যে সাপোর্ট দিয়ে দেবো। এয়ারপোর্টে আসার জন্য তো অনেকক্ষণ আগেই বেরিয়েছি, আজকে প্রচণ্ড জ্যাম ছিল, কিন্তু এই যে দেখছো দাদাটাকে ভীষণ ভালো ছিল, বাঙালি ছিল, আমরা যদিও চেষ্টা করি বাঙালি নিয়ে যাওয়ার আর কি, এরকম তাহলে না অনেক কথা বলতে বলতে যাওয়া যায়, অনেক জায়গার বিষয়ে জানা যায়। তো ননিদার সাথেই কথা বলে আমরা এরকমই, কখনো ননিদা নেয়, কখনো আমাদের সব সময় যে এরকম বাঙালি দাদা বা ভাই এর কপালে জোটে আর কি, সেরকমটা নয়, তবে আজকের দাদাটা খুব ভালো ছিল, আমরা অনেক কিছু জানতে পেরেছি, খুব ভালো চালিয়ে নিয়ে গেছে আমাদেরকে। তো যাই হোক না কেন, তো আমরা এই কথা বলতে বলতে দাদাটার সাথে গল্প করতে করতে এয়ারপোর্ট পৌঁছেও গেছি, আর ওই দিকটা থেকে টিকিট বার করে দেওয়ার এইসব কথা হচ্ছিলো আর কি। তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা বহুবার দেখেছি, দেখানোর কিচ্ছু নেই, তবে আজকে একটা আলাদা ফিলিংস হচ্ছিলো, মনে হচ্ছিলো বাড়ি চলে যাই, যেহেতু আমার দিদির অবস্থাও খুব একটা ভালো, এখনও কিছু খবর পাইনি, তো এখনও টাইম লাগবে বলছে ডাক্তার, তো মনে হচ্ছিলো যেন আমিই চলে যাই আজকে বাড়িতে, বিশেষ করে বিশ্বাস করো স্টেশন বা এয়ারপোর্ট থেকে ফিরে আসাটা, মানে যারা যাচ্ছে তারা তো যাচ্ছে, তারা কালকে থেকে নিজেদের কাজে ঢুকে যাবে, সবটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু যাদেরকে ফেলে যাচ্ছে আর কি, মানে আমাদেরকে বা আমরা কলকাতা থেকে যখন আসি মা বাবাদেরকে ফেলে, সত্যি ফেলে আসা, মানে যাদেরকে ফেলে যাচ্ছি সেটা কিন্তু ভীষণ কষ্টের থাকে আর কি। আমি বোঝাতে পারলাম কিনা আমি বুঝতে পারছি না, মানে কি আর বলবো, যাই হোক আজকে আর বলার কিছু নেই, লাস্ট টাটা। তো চলো এবার আমরা বাড়ি ফিরে যাই। এখন বাজে 10:53, ওই যে তো বাড়ি ঢুকেই না, আগে তোমাদের সাথে কথাবার্তা আর বলিনি, আগে রুটিটা করে নিয়ে, ছোলাটা তো করাই ছিল, খাওয়া হয়ে গেল, তো মামনিদেরকেও ছোলা আর পরোটা বানিয়ে দিয়েছিলাম, আর আমরা এসে খেলাম রুটি আর ছোলা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট শোবো, খুব একটা ভালো লাগছে না, এমনিতেই ঘরে ঢুকেই, মানে একদিকে ভালো হচ্ছে যে রাতে গেছে ঘুমিয়ে পড়বো এখন, কালকে সকাল থেকে একটা ঠিক আছে, ওইদিকে মামনিরাও মামনিদের কাজে ঢুকে যাবে, আমরাও আমাদের মতো চলতে থাকবো আর কি। তো সকালবেলা চলে গেলে না সারাটা দিন, মানে আগেরবার হয়েছিল ট্রেনে গেছিলো, তো আগেরবার সারাটা দিন কাটাতে খুব খারাপ লাগে একা একা আমাদের, তো যেহেতু রাত্রিবেলাটা গেছে এখন আমরা খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে যাবো, সেটা নয়, ঠিক আছে, একদম একদম পারফেক্ট থাকে আর কি। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি, মা বাবা গেছিলো আজকে দিদিকে দেখতে, তো মাও এসে, মানে মা বাবা এতদিন শুনছিল ফোনে, আমিও শুনেই যাচ্ছি আর কি, আমার সত্যিই খুব খারাপ লাগে যে দূরে বসে আমি শুধু সবার খবরগুলোই পাই, মানে এখানে ফিরে আসার পরে পিসো, তারপরে কাকির তো চলছেই চেক আপ, তারপরে দিদি, মানে আমি শুনেই যাচ্ছি, অবশ্য হ্যাঁ প্রমির খবরটাও সবাইকে ওখানে বসেই শুনতে হয়েছিল, আমার দাদা তো ফোন করে রীতিমতো কাঁদো কাঁদো গলায় ও বলেই যাচ্ছে যে কি করব আমি বুঝতে পারছি না, মানে স্বাভাবিকভাবেই ওখানে থেকে সবটা সম্ভব না, না মামনি পাপাই অনেক হ্যাপা করে এসেছিল আর কি। তো যাই হোক, এইসব কথা নিয়ে না আবার কালকে হবে, সত্যি মন মেজাজ খুব একটা ভালো লাগছে না, যেহেতু দিদির খবরটা পাচ্ছি এরকম ভাবে রোজ, তো ওই জন্য ও এখনো হসপিটালেই রয়েছে, হসপিটাল থেকে এখনো ছুটি দেয়নি, আশা করছি খুব তাড়াতাড়ি ওও সেরে উঠুক আর কি। তো সবটা কাটিয়ে উঠতে না সত্যি, মানে যার হয় সে তো ভুগছেই, তার কষ্টটা তো আমরা নিতে পারবো না, যেরকম প্রমির কষ্টটা আমরা নিতে পারিনি, দিদির কষ্টটা আমরা নিতে পারবো না, কিন্তু সত্যি বলছি ফ্যামিলির উপর দিয়েও প্রচণ্ড প্রেশার যায়, যেটা আমি কাটিয়ে উঠেছি সেটা আমি বুঝতে পারছি। এখন চিরদীপদার কি হচ্ছে দেখো, পিসি আছে দাদা আছে সে তো হচ্ছে, কিন্তু চিরদীপদার আলাদা একটা কষ্ট হচ্ছে, মানে দিদির বরের কথা বলছি আর কি জামাইবাবু, এটা নিজে ফিল করেছি বলে আজকে বলতে পারছি আর কি।
তো যাই হোক, তো চলো এবার আজকের মতো শুতে যাই। আজকের মতো টাটা, গুড নাইট। আরেকজনের মনটা একটু বেশি খারাপ, মা বাবা সবে গেছে, তো তো যাই হোক। কি গো, আরেকজনকে আমি শুধু আমি মানে এয়ারপোর্টে গিয়ে থেকে শুধু আমি এটুই এটাই বলছি যে আমারও না বাড়ি চলে যেতে ইচ্ছে করছে, মানে এয়ারপোর্ট থেকে ফিরে আসা ওটা আরো বেশি কষ্টের। মানে সবাইকে দেখছি যাচ্ছে, বিশেষ করে মামুনি পাপাও গেল, তো মনে হচ্ছিল যেন আমিও সাথে সাথে চলে যাই এই আর কি, যদিও সেইটা তো পসিবল নয় এখন, তো একদমই নয়। তো চলো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ব্লগগুলো। আর আশা করছি, দেখে আমাকে বুঝতেই পারছো আমি খুব টায়ার্ড ফিল করছি, চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি মনে হচ্ছে শুলেই ঘুমিয়ে যাবো আজকে, আর এডিট ফেডিট কিচ্ছু হবে বলে আমার মনে হচ্ছে না।